বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও নিজ দেশের নাগরিক এবং অভিবাসীদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুয়েত সরকার। রমজান মাসে দেশটির বিভিন্ন মার্কেটে আটা, ময়দা, ডাল, চাল, তেল, চিনি, ফলমূল, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য ছাড়ের হিড়িক পড়ে যায়। কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে বিভিন্ন মার্কেটে তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশি ব্যবসায়ীরাও। আমরা বাংলাদেশি লোকেদের জন্য বিভিন্ন রমজানের পণ্য আমরা ছাড় দিয়ে রাখছি। বাংলাদেশি অনেক কাস্টমার আছে এখানে, আমাদের কাছে নিত্য প্রয়োজনীয় সবকিছু অনেক সস্তা পাওয়া যাচ্ছে এই জায়গায়। আমরা রমজান মাসে অনেক পণ্যের ছাড় দিয়ে থাকি, কসমেটিক্সেও মূল্য ছাড় চলছে। যদিও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবছর দেশটিতে পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, কারণ হিসেবে চাহিদার তুলনায় বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ঘাটতিকে দায়ী করেছেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুকায়ালি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167। কুয়েতে প্রতি বছরই রমজান আসলে মূল্য ছাড়ের একটা হিড়িক পড়ে যায়, এবছর তার বিপরীতে নয়। কিন্তু এবছর বিভিন্ন জায়গার যুদ্ধের কারণে বা বিভিন্ন সংকটের কারণে মালামালের কিছু শর্টেজ ছিল, এরপরও কুয়েতের বাজারে পর্যাপ্ত মাল আছে এবং ভালো তারা মূল্য ছাড় দিয়ে বেচার চেষ্টা করছে। কুয়েতে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে বাংলাদেশি ব্যবসায়ীরাও নিত্য নতুন কৌশল অবলম্বন করে চলছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।